হচ্ছে উনি হারবেন, উনি হারবেন। 25 মে আমাদের জঙ্গলমহল মেদিনীপুরের 8টা আসন আছে, 8টাতেই মমতা ব্যানার্জি হারবেন, খুব খারাপভাবে হারবেন। তার জন্য পুলিশকে লেলিয়ে দিয়ে এই গুন্ডামি করছে, প্রতিরোধ হবে, প্রতিরোধ হবে। ইন্ডিয়া যত ক্ষমতা এলে বাইরে থেকে সব রকম সমর্থন করে সরকার গড়বো, মমতা বন্দ্যোপাধ্যায়। এর উত্তর অজিত চৌধুরী বিমান বস্তি। সন্দেশখালীর মহিলারা, গ্রামবাসীরা বলছেন যে পুলিশ তল্লাশির নামে অত্যাচার করছে, তারা রাত পাহাড়ে প্রতিরোধ হবে। ওখানে মাতঙ্গিজিরা জেগে উঠেছে, ধন্যবাদ ভাইপোকে সন্দেশখালীটাকে উস্কে দেওয়ার জন্য। এক সিভিক ভলেন্টিয়ার নাকি তথ্য পাচার করছে গ্রামবাসীদের পুলিশের কাছে, পুলিশকে দেখিয়ে দিচ্ছে। বেশ কিছু সিভিককে এই কাজে, কালকে মমতা ব্যানার্জির সঙ্গে 1300 সিভিক হাঁটবে কাঁথিতে, তাদের বলেছে ইউনিফর্ম খুলে সাদা গেঞ্জি জামা পরে আসতে। মমতা ব্যানার্জিকে বলবেন কালকে মুখ সামলে থাকতে, খারাপ কথা বললে ডাক্তার দাস স্বাস্থ্য দপ্তরে কি করে আমি ফাঁস করে দেবো, আমার কাছে সব তথ্য এসে গেছে। সন্দেশখালীর এক হরিদাস পাল 45টা আসনে লড়ছে ইন্ডিজো, যেদিন ওই স্যান্ডো গেঞ্জিতে বুক পকেট লাগবে না সেদিনকে উনি প্রধানমন্ত্রী হবেন। এই স্যান্ডো গেঞ্জিতে